কুমোর টুলি, আমি সেই পোটো। না না, শিল্পী টিল্পী বলে নাই বা সম্মান দিলেন, যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না, আমি সেই পোটো কুমোর টুলির। আপনার পোটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র, যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর, তাই উপেক্ষাই জোটে। আপনারা আসেন দুবার আমাদের কাদা মাটির দুনিয়ায়, প্রথমবার বায়না করতে রংচঙে পোশাকে, পিকনিকের মেজাজে, কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমাইশ, যেমন তেমন চলবে না হে, আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে। অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না, দৃষ্টি থাকে কাঠামোর দিকে। আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু, ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে, আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি, কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্য, পণ্যই তো। আপনার ঝিকমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই, উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে, দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা। অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুমোয় আমার উত্তরসূরি কুমারটুলির আগামী পোটো, আমার সন্তান। হ্যাঁ, আমি সেই পোটো যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা। আমি সেই পোটো, ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা এনে দিতে, আপনার পিঠে কি কাঁটা তারের দাগ? কাঁটা তার আমার সারা শরীরে। আপনি তাড়া খাওয়া উদ্বাস্তু ছিলেন নাকি একদিন, অথবা আগেই এপারে বসতি? অথচ দেশভাগ আমার ইতিহাস ভূগোল, স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া, ভিটে মাটি হারিয়ে হাঘর। আপনিও সেই ট্রেনে নৌকা ছুঁয়ে আড়ালে ছিলেন বুঝি, আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে, আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জলছবি আমি এনে দিয়েছিলাম বিক্রমপুর কুমিল্লা ফরিদপুর রাজশাহী ময়মনসিংহের স্মৃতি। আমি সেই পাল, সেই পোটো, আমি সেই পোটো, আমি সেই পাল বাড়ির ছেলে। দেশভাগের আগেই রাজার ফরমানে ঠাঁই নাড়া, কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে যাকে তুলে এনেছিল রাজারা তাদের মৎসবে রং জমাতে, তখন আপনার কলকাতা কোথায়? তিন গ্রামের মাঝে এক টুকরো জমি, জলা জঙ্গলে ঘেরা, গোবিন্দপুরে গঙ্গার পাড়ে, বন বাদার কেটে এতটুকু মাথা গোঁজার আস্তানা, হোগলা সরবনের গা ঘেঁষে ঘরে ঘরে চাক ঘুরত, তৈরি হতো নিত্য তৈজস, ওই চাকের পাকে হাঁড়ি কলসি পাতিল ঘর ঘর শব্দে ভোরাস্ত পাল বাড়িতে, জ্বলন্ত চুলায় নামত রাত আমাদের ভাগ্যের মতো, পাশে বটতলায় বসত হাট, বিকিকিনির পর থেকে পাতিল সবজি থেকে সুগন্ধি বিক্রি হতো সব কিছু, সুতার নুটির মতো দলা পাকানো জীবনে ফের উৎখাত, এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাঁই নাড়া হয়ে সুতানুটি। এইখানেই শহর হোগলার বন জঙ্গল কেটে নতুন বসতি, তখন কে কৃষ্ণনগর, কে সপ্তগ্রাম, আর কেই বা বিক্রমপুরের। দেশভাগের পর
প্রকট হয়েছিল বৈরিতা পোটো ঘরানার। সমাজপতিদের মতোই বাটোয়ারা ঘরে দুয়ারে কাঁসা কাপাস তুলা তৈজসের রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ, চলছে সাফল্য আরাধনা। কেউ জয়ের দুর্গা, কেউ বা সম্পদের দুর্গা আরাধনায়। কংস নারায়ণ থেকে কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ আর সাবর্ণ রাজের বাড়িতে তখনই ডাক পড়ত পোটোপাড়ার।